আজকে আমরা একটি অসহযোগ আন্দোলনের ঘোষণা করেছি। সেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই জনপ্রতিনিধিত্ববিহীন সরকারকে সরিয়ে দিয়ে এদেশের জনগণের সরকার কায়েম করব। সেই উদ্দেশ্যে আমরা রাজপথে আজকে জনসম্পৃক্ততার উদ্দেশ্য নিয়ে মানুষকে সচেতন করার জন্য রাজপথে আমরা লিফলেট বিলি করব, মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের কথা বলবো, মানুষের সরকার এদেশে পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। দাবি না হতে হপন রাজপথে থাকবেন স্যার আপনারা? আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকব যতদিন না এই চৈরাচারী সরকার তারা বিদায় নেয়। সরকার দাবি করে তারা নাকি উন্নয়ন করেছে, বাংলাদেশে নাকি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। তারা যদি উন্নয়নের জোয়ার বাংলাদেশে বইয়ে দিয়ে থাকে তাহলে তারা জনগণের ভোটকে কেন ভয় পায়? এই প্রশ্ন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রশ্ন। আমরা রাজপথে নেমেছি একটি মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই যে আমরা জনগণকে সম্পৃক্ত করে এই দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব এবং এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আজকে মুক্তিযোদ্ধা দল তারা রাজপথে নেমেছে, তারা প্রশ্ন করেছে যে বাংলাদেশের মানুষ আজকে থেকে 52 বছর আগে তারা বুকে রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র। আজকে বাংলাদেশে সেই গণতন্ত্র অপসৃত, একটি একদলীয় শাসন আজকে বাংলাদেশের মূল ভিত্তিকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক না হয় তারা প্রথম থেকে এমন সব ব্যবস্থা করেছে যেন বিরোধী দলরা কোন অবস্থাতেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং সেই ষড়যন্ত্র এবং চাতুরি